মেসুত ওজিল প্রফেশনাল ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন। ২০১৪ সালে বিশ্বকাপ জয়ী জার্মান দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। নিজের ধর্ম নিয়ে মুসলিম বিশ্বে তার অনেক সুনাম রয়েছে। এবার ৩৪ বছর বয়সী ওজিল ফুটবলকে বিদায় বলে দিলেন। তিনি সোশ্যাল মিডিয়াতে এক পোস্টের মাধ্যমে তার রিটায়ারমেন্টের কথা জানিয়ে দেন। ওজিল বলেন, আমি সবকিছু ভেবেচিন্তে পেশাদার ফুটবলকে অবসর ঘোষণা করছি। ১৭ বছর ধরে পেশাদার ফুটবল জীবন আমাকে অনেক সম্মান দিয়েছে। বেশ কয়েক মাস চোটে ভুগছি, এ কারণেই এখন সেরা সময় খেলোয়াড়ের জীবনকে ইতি টানার। জাতীয় দল ছাড়াও তিনি ক্লাব পর্যায়েও পেয়েছেন অনেক সাফল্য, বিশেষ করে রিয়াল মাদ্রিদ, আর্সেনালদের মতো বড় বড় ক্লাবে তিনি খেলেছেন, পেয়েছেন অনেক সাফল্য। তবে ২০১৪ সালে জার্মানির হয়ে বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারানোর সবচেয়ে বড় অবদান ছিল এই মিডফিল্ডারের। ওজিলের অবসরী জীবন সুন্দর এবং সুখময় হোক, এই দোয়াই থাকবে।